এই হচ্ছে বাইরের ওয়েদার, আর এই হচ্ছে আমার গরম চা, সঙ্গে এরকম একটা ওয়েদার। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 1:30, এখন আমি এই চান টান করে এসে এখন জামা কাপড়গুলো শুকুতে দিতে এসেছি ছাদে। দেখতে থাকো আজকে ব্লগটা। ওয়েদারটা আজকে এত বাজে যে রোদ বলে তো কোনো কিছুই নেই, আর জামা কাপড় শুকনো হওয়া তো দূরের কথা, সূর্যই ওঠেনি। দুদিন রোদ বেরিয়ে তারপরে এখন মোটামুটি আর রোদ নেই, বাট একটু একটু রোদের আভা দেখা যাচ্ছে। তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা করে, মনে হচ্ছে রোদ উঠবে, কিন্তু দেখো এই দেখো এরকম হয়ে আছে, একটু একটু রোদ উঠছে, খুব ভালো কথা। বাকি এখানটা একটু নীল হয়েছে আকাশটা। এই যো এখানে আমার গোপাল ভাই বসে আছে, আবার নিচে যাওয়া যাক। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো খালি ওপর থেকেই দেখাচ্ছি, পারলে নিচে গিয়েও দেখাবো, আগে দেখে নাও এদের কাণ্ডগুলো, দেখো খালি দেখো। ওটা ওর মা, হ্যাঁ, আর এই দুটো ছেলে পুলে, এদেরকে দেখো। আমি পারলে নিচে গিয়েও দেখাবো, এরা কি যে সারাদিন পড়ে বেড়ায় তার ঠিক নেই। সকাল থেকে তো দেখা পাওয়া যায় না, এরা দুপুরবেলায় আসে, রোদটা যখন বেরোবে এখানে আসে, এরা রোদে বসে থাকে সারাদিন, এইসব করতে থাকে, আবার ওদিকে দেখছে, কাউকে দেখছে মনে হচ্ছে ওইদিকে। ঠিক আছে, দেখো 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 কোথায় চলে যাচ্ছে। এত ভালো লাগে এদের, মানে খেলাধুলা সারাদিন দেখতে যে কি ভালো লাগে কি বলবো। তোমাদেরকে পারলে আমি নিচে গিয়েও দেখাবো, নাড়াও কি খুঁজে বেড়াচ্ছে ওইটা ওইটা, আর এইটা চুপ করে সবসময় বসে থাকে। চলো নিচে যাই। আরে একজন একজনের ঘাড়ে উঠেছে, কি ধরনের তুই তোর ছেলে মেয়েগুলোকে এখানে রেখে চলে যাচ্ছে। আমি আর মা আবার ওদের নামও ঠিক করেছি, জানো কি নাম বলো তো, চিঙ্কি পিঙ্কি চিঙ্কি মিঙ্কি এইসব নাম ওদের দিয়েছি আর কি, ওদের দুজনের নাম, এইসব উল্টো পাল্টা নাম আর কি। তো চলো এখন ভেতরে যাই। এই বৃষ্টি আমায় খেয়ে শান্তি দেবে না, জামা কাপড় তুলতে যাচ্ছি এখন, ছাদে দৌড়াচ্ছি।
খুবই অবস্থা খারাপ। দেখো মোটামুটি 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি এসে গেছে, আর আকাশটা দেখো অবস্থা পুরো মেঘলা করে আছে একদম, বৃষ্টিও পড়ছে। চলো এখন নিচে যাই। দেখো আকাশের অবস্থা, দেখো পুরো কালো মেঘ করে একদম, পুরো কি অবস্থা। একটু আগে রোদ উঠেছিল, বাট এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে একদম। চলো নিচে যাই, দেখি বাইরের ওয়েদার কি বলছে। ওয়েদার বলছে বৃষ্টি এখন থেমেছে, বাট দেখো বৃষ্টি মানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর আপাতত এখন কোনো বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে বৃষ্টি পড়ছে না। তো যাক থেমে গেলেই ভালো, বাট প্রচণ্ড শীত করছে। তো চলো এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা কি সেটা হচ্ছে একটা মেকআপ। কি মেকআপ, আমি তো মেকআপ আর্টিস্ট নই, প্রপার মেকআপ পারবো না। তা যেরকম আমি পারি মানে নিজের মতো করে যেরকম পারি সেরকমই তোমাদের করে দেখাবো। দিদি মেকআপ আর্টিস্ট হলে যা হয় ওর থেকে একটু শিখেছি টুকটাক আর কি, নিজের কাজ চালানোর মতো পারি আর কি, তো সেরকমই করার চেষ্টা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভুল হলে কেউ কিছু বলো না, ঠিক আছে? ভুল হতেই পারে, জানি হবে, প্রপার পারবো না, বাট তবু চেষ্টা করব। আর আমি বিয়েবাড়িতে সেরকম মেকআপ করি না, সবসময় ন্যাচারালি যেতে পছন্দ করি, সবসময় মানে মেকআপটা ঠিক ভালো লাগে না সবসময়। নিজেদের বাড়ির বিয়েবাড়িতে তবু একটু করি, মানে নিজেদের বাড়ির বিয়েবাড়িতেই করি, আর আদার্স আমি কোথাও সেরকম মেকআপ করি না, মানে যেখানেই যাই এমনি নর্মাল যাই। আর তো যখন ইচ্ছা হয় মানে আমার মন মর্জি, যখন ইচ্ছা হয় করি, যখন ইচ্ছা হয় করি না আর কি। নিজেদের বাড়ির বিয়েবাড়ি হলে তখন একটু ইচ্ছা হয় যে হ্যাঁ করব, তখন দিদি দেখিয়ে দেখিয়ে দেয়, তো আমি করে নিই আর কি। তাও সেটা খুব হালকার ওপর, যে বিশাল গর্জেস ওরকম করি না, হালকার ওপর মানে ন্যাচারাল লাগবে সেরকম মেকআপ করি আর কি। তো সেরকমই ওকে বলি যে ওরক মানে বেশি গর্জাস লাগবে সেরকম আমি করব না, তো হালকার ওপর আমাকে বলে বলে দিয়ে আমি করব। তো সেরকমই যেরকম করি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আর এমনি মানে সিম্পল ওয়েতে কিরম যাই সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো, আজকে আমি একটু মেকআপই করে দেখাচ্ছি কীরকম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন সেটা স্টার্ট করা যাক। এরপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি মেকআপটা ম্যাকের মানে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি, আর ম্যাকের প্রাইমার ইউজ করেছি। তো দেখে থাকো, এবার আমি ফাউন্ডেশন ইউজ করব। হালকা করেছি, ঠিক আছে? তো এরপর নেক্সট যেটা করবো সেটা হচ্ছে পাউডার। পাউডারটা আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমি 95। যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, অ্যাপ্লাই কিছু করব না, অ্যাপ্লাই সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার করব হচ্ছে আই মেকআপ। আর আই মেকআপের জন্য আমি দুটো প্যালেট ইউজ করব, একটা হচ্ছে এইটা,
আর একটা করবো হচ্ছে মরফির এই প্যালেটটা, এই দুটো থেকে নিয়ে করব। তো চলো স্টার্ট করি। তো আমি তো এখানে ক্যামেরা দেখে করতে পারবো না, তাই আমি মিরর ইউজ করছি, প্যালেটের মিরর দেখে আই মেকআপটা করছি। ঠিক আছে চলো। হয়েছে মোটামুটি, আমি যেরকম পেরেছি করেছি। এরপর যেটা খুব টাফ কাজ সেটা হচ্ছে লাইনার। লাইনারটা আমি এমনি এমনি পড়তে পারবো না, ওটা আমি মানে ফোন দেখে তো পড়া সম্ভবই না, ওটা আমি পুরোপুরি কমপ্লিট হয়েতে পড়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, মোটামুটি একটা কমপ্লিট হয়েছে। নেক্সট এবার লিপস্টিক অ্যাপ্লাই করবো, জানি না কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এটা ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, তো আরও ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো। বাট লিপস্টিকটা আগে অ্যাপ্লাই করে নিই। আর আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ল্যাকমি 9 to 5, এটার কালারটা তোমাদের দেখিয়ে দিই। কালার এইটা আমার ফেভারিট লিপস্টিক, এই যে এটা হচ্ছে কালারটা, এটা অ্যাকচুয়ালি রেড না, এটা শেডটা খুব সুন্দর। তো আগে অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার মেকআপ মোটামুটি কমপ্লিট, আর সিম্পল জাস্ট এরকমই মেকআপ করেছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দাঁড়া। তো এই হয়ে গেছে আমার সিম্পল মেকআপ। আমি জানি খুব একটা ভালো হয়নি বা প্রপার হয়নি, তো যেরকম মানে আমি যেরকম পারি আমি আমার মতো করেছি, কেউ এর মধ্যে কিছু বলো না, কারণ আমি জানি অনেক ভুল হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট এইটাই আমার সিম্পল মেকআপ, এরকমই করতে ভালোবাসি, ন্যাচারাল মেকআপ। তো আমি মেকআপ বেশি করি না, যখন করি তখন দিদি হেল্প করে দেয়, আর ও যখন একদমই না থাকে তখন আমি নিজের মতো যেরকম পারি করে যাই। তো এই হচ্ছে আমি নিজের মতো মানে নিজের মতো আর কি যেরকম পারি মেকআপ করেছি হালকার উপর, আর আই মেকআপটা এরকম, এটাই আমাকে হালকার উপর শিখিয়েছিল, বাট প্রপার হয়েছে কি জানি না, যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে প্লিজ জানিও, জানি ভুল হয়েছে, যাই হোক কেমন হয়েছে সেটা জানিও। আর এই ছিল আজকের ভিডিও, তো দেখতে থাকো। আর চুলটা এমনি জাস্ট দেখুন, এটা কানের পরে নিয়েছি, বাট ব্যাস এরকমই। তো কেমন হয়েছে প্লিজ জানিও। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখিয়ে জানিও। আজকের এই মেকআপ ভিডিওটা, এটা মেকআপ ঠিক হয়নি বাট যাই হোক, এটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। খারাপ হোক ভালো হোক কমেন্ট বক্সে প্লিজ লিখে জানিও। আর আমি প্রপার তো পারিনি, যেরকম নিজের মতো করে করেছি আর কি, যাই হোক। আর তো কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখিয়ে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, সবাই খুব ভালো থেকো, আর গুড নাইট, বাই বাই।